ডাবের ক্রয়ের ক্ষেত্রে কোথা থেকে যে নিয়ে আসা হয়েছে ডাবগুলো এই সংক্রান্ত কোনো তথ্য আমরা পাইনি স্যার, কোনো তথ্যই তারা দেখাতে পারেনি, দেখাতে পারে নাই তারা। অর্থাৎ ডাবের ক্রয়ের ক্র্যাশ ক্ষমতা তারা দেখাতে পারে নাই। ইভেন পাইকারি আড়তেই মূলত আমরা প্রথম দিকে অভিযানগুলো করেছি স্যার, সেখানে আমরা যেটি দেখলাম যে যার কাছে বিক্রি করা হয় এই বিক্রি করার যে ক্যাশ মেমো দেওয়ার বিধান আছে সেই ক্যাশ মেমো তারা যথাযথভাবে দেয় না স্যার। মানে ডাবের ক্রয় মূল্য কত, কি পরিমাণ তারা লাভ করছে এই সংক্রান্ত কোনো তথ্য ওনারা দিতে পারছেন না। এক একজন এক এক রকমের তথ্য দিচ্ছে স্যার। পাশাপাশি আরো একজনে একটা ক্রয় কথা বলে যে এত টাকা ক্রয় করেছি, পাশে আর একটা বলে যে অন্য রকমের রেট, ফলে তাদের সাথে কোনো মিল থাকে না স্যার। এছাড়া স্যার আমরা যেটি দেখলাম স্যার, মূল্য তালিকা প্রদর্শনের যে বিধান ছিল সেটিও তারা মানছে না, কেউ মানছে না স্যার। আরেকটি বিষয় আমরা দেখলাম স্যার যে পাইকারি পর্যায়ে আড়তে ডাব 150 টাকা পর্যন্ত বিক্রয় করেছে স্যার, কয়েকদিনের তদারকিতে আমাদের এটি উঠে এসেছে। আর এই খুচরা পর্যায়ে যে এই ডাব 200, আপনি যেমন বলছেন স্যার 200-220 টাকা পর্যন্ত দামে বিক্রয় করা হচ্ছে, এটি অস্বাভাবিক রেট। ডাবের বাজারে যেটি আমরা দেখলাম, একজন আড়তদার বলছেন আমাদের কাছে যে তিন ক্যাটাগরির ডাবের কথা উনি উল্লেখ করেছেন। একটি ছোট সাইজ যেটি 40-45 টাকা যদি তারা বিক্রি করে তাহলে তাদের লাভ থাকবে, এবং মাঝারি সাইজের ডাব স্যার 60 টাকা করে বিক্রি করলে তাদের একটা মুনাফা থাকবে স্যার, এবং সবচেয়ে বড় সাইজের যে ডাব সেটি যদি 70 টাকা করেও বিক্রি করা হয় তবুও তাদের একটা লাভ থাকবে। অথচ এই নিয়ম ওনারা ভায়োলেট করে সর্বোচ্চ 150 টাকা করে এই ডাবগুলো বিক্রি করা যে অসৎ প্রবণতা সেটি আমরা খেয়াল করেছি স্যার। তো আমাদের তদারকির ফলে তারা একটু ভয়ে আছে এবং কিছুটা কম দরে বিক্রি করছে এবং খেয়াল করছে যে আমরা যাচ্ছি কিনা। থ্যাংক ইউ স্যার।